ডাইরেক্টর জেনারেল অফ ফোর্স ইন্টেলিজেন্স বা DGFI, বাংলাদেশের শীর্ষস্থানী সামরিক গোয়েন্দা সংস্থা, যা সম্প্রতি কিছু ঘটনাপ্রবাহের কারণে অনেক আলোচিত এবং সমালোচিত হয়েছে। না, আজকে কোনো আলোচনা বা সমালোচনা করব না। আজকে আমি কথা বলবো DGFI এর প্রতিষ্ঠার ইতিহাস, জনবল এবং জয়েন করতে যে যে যোগ্যতা লাগে তা নিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। অজানাকে জানা সিরিজের তৃতীয় ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি মিহান, আপনারা দেখছেন Army.Studio। স্বাধীনতা উত্তর 1972 সালে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে DGFI গঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে DGFI জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন টপ সিক্রেট মিশন অত্যন্ত পেশাদারিত্বের সাথে পালন করে আসছে। বর্তমান সময়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন VVIP ব্যক্তিবর্গ DGFI এর ক্লিয়ারেন্সার এক স্থান থেকে অন্য স্থানে মুভ করেন না, তাই বুঝতেই পারছেন এই সংস্থাটি সরকারের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ সংস্থাটিতে আনুমানিক প্রায় 12,000 সদস্য রয়েছে, যার প্রধান মেজর জেনারেল পদবীর একজন আর্মি অফিসার। তাছাড়া অন্যান্য জনবলের মধ্যে সেনা সদস্য, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, সেনা MODC এবং কিছু অসামরিক ব্যক্তিবর্গও রয়েছে। এখন প্রশ্ন হলো, আপনি কীভাবে DGFI জয়েন করবেন? সেনাবাহিনী তথা অন্যান্য বাহিনীর মতো DGFI কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় না। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন আর্মস এবং সার্ভিস থেকে দক্ষ এবং স্মার্ট সদস্যদের DGFI পোস্টিং দেওয়া হয়। তাই যারা DGFI এর একজন গোয়েন্দা হওয়ার স্বপ্ন দেখেন, তাদের সর্বপ্রথম একজন সেনা সদস্য হতে হবে। সেনা সদস্য হওয়ার জন্য কী কী যোগ্যতা লাগে এবং কীভাবে জয়েন করবেন তার বিস্তারিত ভিডিও লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে, চাইলে দেখে নিতে পারেন। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এমনই সব সামরিক বাহিনীর ভর্তি সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে সাথে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে আপনার সেই বন্ধুর কাছে শেয়ার করুন যে একজন সৈনিক হওয়ার স্বপ্ন দেখে। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আগামী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর দেশকে ভালোবাসতে থাকুন। আল্লাহ হাফিজ।